মুভি রিভিউ শিঠাব রিভিউ হ্যালো এভরিওয়ান, তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিঠাবের নতুন আরেকটি এপিসোডে। তো আজকে আমরা চলে এসেছি আবার নতুন আরেকটি মুভির ট্রেলারের রিয়াকশনে। তো আজকে আমরা যে মুভি ট্রেলারের রিয়াকশন করবো সেটি হচ্ছে লেট হিম গো। হ্যাঁ, লেট হিম গো। তো এই মুভিটা রিলিজ হবে নভেম্বরের 6 তারিখে 2020 সালে। তো আপনারা এই মুভিটি কেন দেখবেন, কথা হচ্ছে সেটি। কেন দেখবেন লেট হিম গো এই মুভিটির, কেন দেখবেন আপনারা? তো আমরা আজকে কী করব একসাথে বসে দুজনে, আমি এবং আপনি, আমরা কী করবো একসাথে? একসাথে বসবো, আপনি বসে পড়েন আমার সাথে যদি ইউটিউবে আসেন, আর আমরা একসাথে এখন এই ট্রেলারটা দেখবো এবং আমাদের অপিনিয়ন দেবো এই ট্রেলারটা কেমন। তো চলুন শুরু করা যাক আজকের ট্রেলার রিয়াকশন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের এই ট্রেলার রিয়াকশনটি, এবং আমাদের ভাঙা চশমা তো আমার সাথে আছে, দিস ইজ মাই ভাঙা চশমা, এটা কখনো মিস হবে না, বুঝছেন? তো চলুন একসাথে শুরু করি আজকের রিয়াকশন। ওয়াও, তো ট্রেলারের প্রথমেই দেখা যাচ্ছে যে একটা বাড়িঘর পুড়ায় দিছে, একজন লোক একটা লোক মানে মহিলারা মারতেছে, একটা মহিলা দৌড়ায় আসতেছে, মনে হচ্ছে একটা টেক্সাস ফিল আসতেছে মুভির মধ্যে, দেখা ঘোরা টাইপের, মানে ওই টাইমের অন্যমলের কাহিনী দেখা মনে হচ্ছে। কিন্তু আসলে কি অন্যমলের কাহিনী নাকি এই বর্তমান যুগের কাহিনী, তা আমরা জানতে পারবো আসলে কিসের পরে, চালু করলে পরবর্তীতে দেখলে, তাই না? চলুন আমরা দেখি পরে কী হয় এখানে। আর you're going with me or without me? তো এখানে দেখতেছে এটা একটা ইন্টেন্স মোমেন্ট চলতেছে এখন, এই ইন্টেন্স মোমেন্টের মধ্যে, এছাড়া মানে ইন্টেন্স মোমেন্টের আগে দেখা গেল যে এই মহিলাটা একটা বক্স করলো, সেই বক্সের মধ্যে একটা শেরিফের ব্যাচ, আর শেরিফ মানে বুঝেন তো, মানে আমেরিকায় শেরিফ হতেছে গ্রামের যে এরকম পুলিশ থাকে না, গ্রাম্য পুলিশ, এখানে শেরিফ হতেছে ওদের একটা গ্রাম্য পুলিশ টাইপের, যারা মনে করেন, আর এই শেরিফটা মনে করেন মেক্সিকোতে বেশি চলতো, কিন্তু এখন ইউএসের মধ্যে, আমার মুভিটা তো ইউএসের, এখানে কি মেক্সিকো কাহিনী চলতেছে নাকি ইউএসের কাহিনী বুঝতেছে আমি বুঝতেছি না মেনলি এখন পর্যন্ত দীক্ষা, অবশ্যই আমরা বুঝতে পারবো একটু পরেই, মানে যখন আমরা আগিয়ে যাবো ট্রেলারটা একটু দেখবো, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কে মানে কী বুঝতে সেম ট্রেলার থেকে। তো আমরা একসাথে যখন দেখি এবং আমাদের বুঝতে পারবো তাহলেই তো আমরা, তো চলুন দেখি। I saw exactly what I've always felt about Donny Weavoy. And I saw that girl can't protect her child. Margaret, Jimmy's her boy. He's your grandson. We're trying to locate a Donny Weavoy. He married our son's widow. Got our grandson with him. You let it be known you're looking for a Weavoy. I'll find you. We thought we'd see Jimmy, since we're in the neighborhood. তো এই পর্যন্ত ট্রেলার দেখে আমরা যা বুঝলাম, তো তা হচ্ছে যে মানে এখানে শেরিফের মেয়ের সাথে আরেক লোকের বিয়ে হয়েছে, এবং ওই মেয়ের আগে থেকে একটা বাচ্চা ছিল, এটা তার সেকেন্ড হাজব্যান্ড, আর এই সেকেন্ড হাজব্যান্ডটা তাকে একটু মায়ের মধ্যে আর কি, মানে মহিলাটার, আর এটা সে দীক্ষা ফেলাইছে, মানে শেরিফের ওয়াইফ দীক্ষা ফেলাইছে, এবং সে মেবি তাহলে যা বলছে যে আমাদেরকে তো বাঁচাতে হবে, কারণ আমাদের গ্র্যান্ডসনও সেখানে আছে, গ্র্যান্ডসনও আছে, গ্র্যান্ডসন, এখন সে কি ওই মেয়েটা, এখন ওই মেয়েটাকে এদের মানে নাকি যে প্রথম হাজবেন্ড ছিল তার বাপ মা, এটা এটা আমরা জানতে পারিনি, হইতে পারে কিছু একটা, কিন্তু এটার গ্র্যান্ডসনের কথা বলছে, মানে হইতে পারে যে এটা দাদা দাদি বলার নেই হইতে পারে, আমি শিওর না, কিন্তু এখন এখানে একটা আইনি পুকুরে চলতেছে ভিতরে, এখন কেচাল আছে একটা ফ্যামিলির মধ্যে, তো এটা আমরা জানতে পারবো এরপর ট্রেলার দেখার পরে, এছাড়া পরে আমাদের মুভি তো দেখতে হবে, আমার মুভিকে তো আমরা বুঝবো না। We came to see our grandson. My boy doesn't have to answer to you. And we don't have to answer to you. Whoa.
he'd kill me. Him and his mother. Your grandson. He's a wee boy now. এইখানে দেখে আমরা যা বুঝতেছি যেখানে একটা গ্যাংস্টার ভাইব চলতেছে এই মুভির মধ্যে, কারণ ট্রেলারটা দেখে আমরা যা পর্যন্ত বুঝলাম, কারণ গ্যাংস্টার ভাইব না হলে এরকম তো আর কথা না। কারণ এখানে মনে করেন এই ছোটো ছেলেটার এনে কাহিনি, তার মানে এই শেরিফ আর শেরিফের ওয়াইফ এরা হচ্ছে গ্র্যান্ডসানকে বাঁচানোর জন্য কী করতেছে, এই যে এখানে মনে করেন ওই সেকেন্ড হাজব্যান্ডের বাড়ি পর্যন্ত গেছে এবং সেখানে একটা গ্যাংস্টার ভাইব একটা পুরো ছেটতুট মেরে দিল মনে করে ছেটতুট মেরে গেছে। এখন তাদের লক্ষ্য হইতেছে মিলে তাদের গ্র্যান্ডসানকে বাঁচানো, তাদের নাতিরে বাঁচানো, তাই না? তো চলুন আমরা আগে দেখি কী হয় এখানে। আমাদেরকে তো মনে হইতেছে কাহিনিটা খুব ইন্টেন্স। You're with me on this, right? Right behind you. He hit Lorna. You hit your wife? Like... No, get her! Don't start what you can't finish. ওয়াও, পুরাই একটাই ইন্টেন্স মোমেন্ট ছিল মুভির মধ্যে। তো আমরা ট্রেলার দেখে যা বুঝলাম মানে কাহিনিটা হইতেছে মেনলি এদের শেরিফ এবং তার গ্র্যান্ডসানকে নিয়ে এখানে কাহিনিটা শুরু হচ্ছে, আর দেখা লাগবে এরপরে কী হয়। আর এই আর এখানে মনে করেন এই তার গ্র্যান্ডসানকে বাঁচানোর জন্য তাদের দাদা দাদি অথবা নানা নানি যেই হোক না কেন তাদের একটা যে ই চলতেছে, ফাইট চলতেছে, আর যাদের যে একটা মানে যুদ্ধ চলতেছে নিজেদের ভিতরে, ফ্যামিলি ওয়ার চলতেছে, এটা এখানে দেখা যাবে। আর এখানে একটা গ্যাংস্টারের ভাইব তো আছে এখানে একটা, ওরা মনে করেন উড়া ধরা মেরা ফেলো খেয়াল হবে এরকম একটা ভাইব। তো দেখা মজা বজায় আশা করতেছি আমরা। আর লাস্টে কী হয় তা জানার জন্য অবশ্যই আমাদের মুভিটা দেখতে হবে, না মুভি দেখলে আমরা বুঝতে পারবো না যে এই আনানি কি বাঁচিতে পারে নাকি এই নামের মতোই লেট হিম গো, এই নামের মতোই কি তার আগে ছায়া দেয়া চলে এসে বলে তার গ্র্যান্ডসানকে, এটাও দেখার বিষয়। আসলে দেখার বিষয় অনেক কিছুই, সব কিছুই তো আর না দেখে থাকা যায় না, এটাও দেখতে হবে। তো আপনাদেরকে এবং আমাকে এই জিনিসটা জানতে হলে যে তারা কি তাদের গ্র্যান্ডসানকে বাঁচাতে পারে নাকি এসে এখানে রেখে এসে পরে এই মুভির নামের মতো, তাহলে আমাদেরকে 6 নভেম্বরের জন্য ওয়েট করতে হবে, যেদিন হচ্ছে মেনলি আর কি এটা রিলিজ হবে, অথবা কী করতে হবে নোবেলটি পড়তে হবে, যেই নোবেলের বেস্ট করে মেনলি এটা লেখা হয়েছে, তাই না? তো আশা করি আপনাদের আমাদের রিয়েকশনটি ভালো লেগেছে। যদি আপনাদের আমাদের রিয়েকশনটি ভালো লেগে থাকে এবং আমাদের রিয়েকশন থেকে যদি আপনি একটি নতুন মুভি সম্পর্কে জানতে পারেন তাহলে হিট দি লাইক বাটন, আর আমাদের লাল বাটনটি আসছে সাবস্ক্রাইবে সেটা হিট করে দেন, সাথে আমাদের বেল আইকনটি ক্লিক করে দেন। এবং আশা করি আপনার ভালো লাগবে আমাদের এই ট্রেলারটি, এবং আপনারা আরও নতুন নতুন মুভির ট্রেলার দেখার জন্য এবং ট্রেলারের রিয়েকশন দেখার জন্য, ট্রেলারের রিয়েকশনগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। তার জন্য আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ইট ইজ ফ্রি ম্যান, সাবস্ক্রাইব করে তো ফ্রি, এত টাকা লাগে না, আপনি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন লাগলো, এবং আমাদেরকে জানাবেন আপনাদের ট্রেলারটি কেমন লাগলো, এবং আপনাদের অপিনিয়ন অবশ্যই আমাদের কাছে খুবই জরুরি, তাই আপনার কমেন্ট বক্সে অবশ্যই হামলা করে দেবেন। ইট উইল বি গ্রেট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ।